আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সৃষ্টিকর্তা টাঙ্গাইলের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদের একটা ভিডিও ক্লাস নেব। ভিডিও ক্লাসে তোমাদের যে টপিকসটা আলোচনা করব সেটা হলো ইউনিভার্সাল গেট, যার অপর নাম হলো সার্বজনীন গেট। তোমাদের এর আগে লজিক গেট থেকে আরেকটা ক্লাস নিয়েছিলাম, সেই ক্লাসগুলো যে টপিকসগুলো দেখাইছিলাম সেটা হলো মৌলিক লজিক গেট সম্পর্কে তোমাদের বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা যেটা দেখব সেটা হলো ইউনিভার্সাল গেট, বা যার অপর নাম হলো সার্বজনীন গেট। এটা তোমাদের জন্য একটা কমন বা ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রায় সময় তোমাদের পরীক্ষা অবজেক্টিভ আসতে পারে এখান থেকে, বা এখান থেকে জ্ঞানমূলক কোশ্চেন বা বড় কোশ্চেন আসতে পারে। এখন তো ফার্স্ট আমরা বলে দেখি, ফার্স্ট একটা কথা লিখেছি যে ইউনিভার্সাল গেট যার অপর নাম হলো সার্বজনীন গেট। ইউনিভার্সাল গেট যে কথা, সার্বজনীন গেট সেম একই কথা। এখন যদি কথা হলো তাহলে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট কাকে বলে এটা আগে ফার্স্ট আমরা সংজ্ঞাটা জেনে নিই। আমি এখন সংজ্ঞাটা বলবো, সবাই খাতাগুলো নিয়ে বসো, আমি সংজ্ঞাটা বললে তোমরা সবাই খাতায় নোট করে লিখে রাখবে। এখন তো কি বলছে, যেহেতু ইউনিভার্সাল গেটের সংজ্ঞাটা আসতেছে, যেসব লজিক গেটের সাথে তিনটি মৌলিক লজিক গেট বাস্তবায়ন করা যায় তাকে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট বলে। আমি আবার বলতেছি, যেসব লজিক গেটের সাহায্যে তিনটি মৌলিক লজিক গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট বলে। যেহেতু দেখো এখন আমরা ইউনিভার্সাল গেটের সংজ্ঞাটা দেখলাম, এখন আমরা দেখব ইউনিভার্সাল গেটের প্রকার বেদ বা ক্লাসিফিকেশন। এখন তো ফার্স্টে ভুলে গেছি যে এক নম্বর লিখলাম ন্যান্ড, তার মানে কি ইউনিভার্সাল গেট হলো দুইটা, একটা হলো ন্যান গেট আর একটা হলো নর গেট। এখন তোমাদের বিভিন্ন সময় পরীক্ষায় আইসিটিতে অবজেক্টিভ কোশ্চেন আসে যে ইউনিভার্সাল গেট কয়টি, অপশন হবে দুইটা। তার মধ্যে আবার ইউনিভার্সাল গেট যেহেতু দুইটা, আবার এমন কোনো কোনো অবজেক্টিভ আসে যে নিচের কোনটি ইউনিভার্সাল গেট, যেখানে ন্যান এবং নর থাকবে সেই অপশনগুলো ফিল আপ করবে। এখন দেখা যাচ্ছে ন্যান গেট আমাদের দুইটা গেট পাওয়া যায়, এটা হলো নর প্লাস এন গেট, নর প্লাস অর গেট, তার মানে কি নর প্লাস এন গেট, আর নর কে বলে নর প্লাস অর গেট, তার মানে কি এখানে এটা একটা দুইটা গেটের সমন্বয়ে একটা গেট তৈরি হয়েছে বা কম্বিনেশন হয়ে তৈরি হয়েছে, প্রত্যেকটা গেটের সাথে নর গেট যুক্ত আছে। এখন দেখো যেহেতু আমরা জানলাম যে ইউনিভার্সাল গেট কয়টা, প্রিয় শিক্ষার্থীরা দুইটা, এখন আমরা দেখলাম দুইটার প্রত্যেকটার সিম্বল, ট্রুথ টেবিল এবং বৈদ্যুতিক সিগন্যাল বা বৈদ্যুতিক যে একটা সিগন্যাল থাকে সেই সিগন্যালগুলো কীভাবে আউটপুট মানগুলো আসতেছে, ইনপুট মানের উপর বেস করে এগুলো এখন দেখব। এখন তো ফার্স্ট আসতেছি ইউনিভার্সাল গেটের ন্যান গেটের সিম্বল আসতেছে বা প্রতীকে আসতেছে। প্রথমে দেখো ন্যান গেট, আমি বলছি ন্যান গেটকে বাংলা দুইটা গেট পাওয়া যায়, নর প্লাস এন গেট, নর প্লাস এন গেট। এখন তো বলছে প্রতীকটা আমরা দেখি, আমার ফার্স্টে প্রথম ক্লাসে দেখেছিলাম যে এন গেট, এন গেটের প্রতীকটা কি, এটা একটা এন গেটের প্রতীক, এর সাথে একটা নর গেট, এটা একটা নর গেটের প্রতীক, নর গেট যুক্ত করে সেটা হলো ন্যান গেট। তাহলে অর্থটা কি হবে, অ্যাপিক্যাল টু, আমি যদি বলছি এখানে নর প্লাস এন গেট, আমরা প্রিভিয়াস ক্লাসে বা প্রথম ক্লাসে দেখেছিলাম যে এন গেটের আউটপুট হবে গুণাকার, যদি হয় তো দুইটা মিলে এর আউটপুট হবে এবি। তাহলে এবি যদি হয়, যেহেতু নট গেট তার সাথে যুক্ত আছে তাহলে এটা কি উপরে একটা বার হবে। তোমরা হয়তো জানো না জিনিসটা যে লজিক গেটের বেলায় কোনো কিছু উপরে বার থাকলে সেটা নেগেটিভ বা নট হবে, তার উপরে তাহলে একটা কি হবে একটা বার হয়ে যাবে। তাহলে এখানে লাগে তোমার ন্যান গেটের আউটপুট দুই ইনপুট বিশিষ্ট ন্যান গেটের আউটপুট। এখন আমরা যেহেতু আমরা সিম্বলটা দেখলাম, এখন আমরা একদম এর ট্রুথ টেবিল বা সতর্ক সারণীটা দেখব। এখন তো কি বলছে এখানে, যেহেতু এখানে দুই ইনপুট বিশিষ্ট তাহলে ইনপুট লাইন টোটাল কয়টা হবে, প্রিয় শিক্ষার্থীরা যদি ইনপুট কয়টা দুইটা, ইনপুট এ এবং বি, আর আউটপুট কি হবে এই কাজ এ বি বার। এখন যেহেতু আমি তোমাদের প্রথম ক্লাসে দেখেছিলাম যে
যেহেতু ইনপুট লাইন দুইটা তাহলে ইনপুট টোটাল বরাবর চারটা এখন ধরো চারটা মধ্যে প্রথমে হলো 0 0 তাহলে 0 1 1 0 1 এন্ড তাহলে এগুলো আমি যদি প্রথম ক্লাসে বলছিলাম যে এন গেট অর গেট নট গেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করছিলাম যদি ওই ক্লাসটা ভালোভাবে সবাই বুঝতে থাকে তাহলে অবশ্যই এই ক্লাসটা সম্পর্কে সবাই বুঝতে সবার ইজি হবে এখন তো কি বলছে ফার্স্টে আমি যেহেতু ট্রুথ টেবিল এরকম না মানে ট্রুথ টেবিল জিরো থাকে আমি যদি জিরো মানটা জিরো করে কখনো বাড়ে সেটা মানটা ওয়ান হয়ে যাবে আর ওয়ান যদি থাকে কখনো বাড়লে মানটা জিরো হয়ে যাবে তো নাকি একটা একটা বিপরীত বা ইনভার্স এখন তো কি বলছে আবার হচ্ছে এই টপিকগুলো বা টপিকসটুকু দেখো জিরো একটা মান আছে একটা বাড়লে লোয়ার কে মানে যেটা যার উপরে বার থাকে সেটা বিপরীত বা অপোজিট হয়ে যাবে জিরো বিপরীত ওয়ান আর ওয়ান উপরে বাড়াতে সেটা কি জিরো হয়ে যাবে বুঝতে পারছো সবাই আশা করি প্রিয় শিক্ষার্থীরা এই টপিকটুকু সবাই বুঝতে পারছো এখন আমরা যেহেতু ন্যান্ড গেটের সতর্ক সরণে দেখতেছি এখন তো বলি আউটপুট মান হলো যে তোর জিরো আর ন্যান্ড গেট আছে তোমার একটা এন গেট আছে এন গেটের উপর একটা নট গেট আছে তাহলে আমরা জিরো আর জিরো প্রথমে কি করবো গুণ করলে মানটা কত আসে জিরো এখন তো কিন্তু জিরো ইন্টু জিরো জিরো ইন্টু ওয়ান ওয়ান ইন্টু জিরো ওয়ান ইন্টু ওয়ান এখন জিরো ইন্টু যদি আমরা জিরো আর জিরো যদি আমরা গুণ করে আসে তো জিরো আর জিরো অনেক গুণ করে আসে জিরো ওয়ান থেকে গুণ করে আসে জিরো ওয়ান গুণ করে আসে ওয়ান এগুলো মান এটা হলো এন গেটের গেট যেহেতু এরপর নট গেট আছে তার মানগুলো কি হয়ে যাবে অপোজিট বা ইনভার্স হয়ে যাবে তার প্রত্যেকটা যদি একটা কি হবে নট গেট হবে নট গেট হলে মান বলা উল্টে যাবে বা বিপরীত হয়ে যাবে সেটি সেটাই হয় তাহলে জিরো বিপরীত কি ওয়ান জিরো বিপরীত কি ওয়ান জিরো বিপরীত ওয়ান ওয়ান বিপরীত জিরো মানগুলো কত হবে ওয়ান 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 জিরো আশা করি প্রিয় শিক্ষার্থীরা সবাই যে ন্যান্ড গেটে সতর্ক সরণ আছে এটা সবাই বুঝতে পারছো এখন হলো ন্যান্ড গেট এখন ন্যান্ড গেটের পরে আরেকটা গেট বাকি আছে যেটা ইউনিভার্সাল গেট দুইটা তার পরবর্তী গেটটা আমরা দেখবো পরবর্তী গেট কোনটা সেটা হলো নর গেট এখন আমরা নর গেটটা দেখবো যেহেতু আমরা বলছিলাম যে নর গেট এখন দেখেন তো বলছেন ঘুরে দেখো সবাই নর গেট আমি বলছি নর গেটকে বানলে দুইটা গেট পাবে নর প্লাস অর গেট তো আমরা এখন গেট কয়টা আর আমি বলছি তাহলে প্রথম ক্লাসে আলোচনা করছিলাম যে অর গেটের আউটপুট আসবে যুগ আকারে তার মানে কি যদি দুইটা ইনপুট নিয়ে তাহলে এ প্লাস বি হবে মানে যদি এ ও বি দুইটা ইনপুট নিয়ে তার আউটপুট হবে এ প্লাস বি তার মানে কি যুগ আকারে হবে যদি সেটাই হোক এখন আমরা প্রতীকটা দেখতে হবে এ আর বি দুইটা ইনপুট তার প্রতীকটা এটা আমি তার সাথে এই বিন্দু নাই এটা হলো নর গেট তাহলে কি হবে এক ইকাল টু অর গেট হলে এ প্লাস বি তারপর একটা বার তাহলে সেটা হয়ে গেল নর গেট নট প্লাস অর গেট অনেক সময় তোমরা এই কথা এভাবে রাখতে পারো যে এ ও বি নিলে এটা একটা নট এটা নট গেটের প্রতীক বা এক ইকাল টু যেটাই এটা এটা যেটাই অঙ্কন করা গেল দুটা রাইট বা দুটা সঠিক এখন আমরা সবচেয়ে এটাই ব্যবহার হবে এই জিনিসটা এখন দেখো আমরা নর গেটে প্রতীক বা সিম্বলটা দেখলাম এখন আমরা দেখবো এর সতর্ক সরণের কি বলতে দেখো সতর্ক সরণ যদি আমরা অঙ্কন করি পাশে দেখো যেহেতু ইনপুট এটা হলো ইনপুট এটা হলো আউটপুট যদি ইনপুট লাইন কয়টা দুইটা একটা এ ও বি আর আউটপুট ক্যাপিটাল কি ক্যাপিটাল এ প্লাস বি উপরে বার তো মান নাকি কি আছে জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান আমি তো বলছি যে প্রথম ক্লাস আছে অর গেটের বেলা যদি কোনো আউটপুট আসে সেটা জুকাকারে হয় যদি জুকাকারে হয়ে থাকে তাহলে মানগুলো কি হবে এখানে একটা অর গেট আছে তারপর একটা নট গেট মানগুলো যোগ হয়ে তারপর প্রত্যেকটা মান তিন বার বা বিপরীত হয়ে এখন তো কি বলছেন প্রথমে জিরো প্লাস জিরো জিরো প্লাস ওয়ান ওয়ান প্লাস জিরো ওয়ান প্লাস ওয়ান
এটা হলো যদি এখানে আমরা মান যোগ করে যা 0 যোগ করে 0 0 এর 1 1 এর 1 1 এর 1 এটা তোমাদের OR গেটের বেলায় যে আউটপুট দুই ইনপুট বৈশিষ্ট্য তার মানে এ হবে ইনপুট বৈশিষ্ট্য এখন কথা হলো যেহেতু এটা OR গেটের বেলায় এর সাথে যদি আমরা একটা NOT গেট যুক্ত করে দেই সেটা কি হবে NOT প্লাস OR গেট সমান NOR গেট হবে যদি সেটাই হয় তাহলে প্রত্যেকটার সাথে একটা করে NOR গেট আমরা যুক্ত করব বা অ্যাড করব তাহলে মান লাগবে 0 এর বিপরীত কি 1 1 এর বিপরীত কি 0 1 এর বিপরীত 0 1 এর বিপরীত 0 তাহলে মান লাগবে তবে 1 0 0 0 প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই জিনিসটা বুঝতে পারছো এখন যদি আমরা দেখলাম আজকে ইউনিভার্সাল গেট কয়টা দুইটা একটা হলো ন্যান্ড গেট আর একটা হলো নর গেট প্রত্যেকটা গেটের আমরা প্রতীক বা যারা বলা হলো সিম্বল এবং তারপরে ন্যান্ড গেটের সতর্ক সারণি যারা বলা হলো ট্রুথ টেবিল এবং নর গেটের সতর্ক সারণি এবং ট্রুথ টেবিল দেখলাম এখন আমরা দেখব এগুলো ইলেকট্রিক্যাল সিগন্যালের মানগুলো কিভাবে আসতেছে এখন দেখো গুড তোমাদের বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় কোশ্চেন আসে যে এ একটা ইনপুট বা বি একটা ইনপুট মান দেওয়া থাকে সাপোজ ধরো এ একটা মান দেওয়া আছে 101 বি একটা মান দেওয়া আছে বি একটা মান দেওয়া থাকে এই দুটো মানের উপর বেস করে তার ইলেকট্রিক্যাল সিগন্যাল বা বৈদ্যুতিক তরঙ্গটা অঙ্কন করতে হবে বি একটা মান দেওয়া আছে 011 মানে কি তিনটা বিটে মান দেওয়া আছে এ থেকে যদি আমরা বৈদ্যুতিক সিগন্যালের আউটপুটটা বের করতে হলে কিভাবে তার আগে তোমাদের জানতে হবে সিগন্যাল কয় প্রকার আচ্ছা আমরা সবাই জিনিসটা আগে থেকে জানলে সিগন্যাল কয় প্রকার দুই প্রকার একটা হলো অ্যানালগ সিগন্যাল আর একটা হলো ডিজিটাল সিগন্যাল এটা হলো অ্যানালগ সিগন্যাল सर्वनिम्न पॉइंट সর্বোচ্চ পয়েন্টটাকে বলা হয় 1 এবং সর্বনিম্ন পয়েন্টটাকে বলা হয় 0 জাস্ট এইটুকু সিগন্যাল থেকে জেনে রাখো এখন এটাকে আমরা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করব এখন যদি এটাকে আমরা নর গেটের মতো বাস্তবায়ন করি মানে এই দুটো মানটাকে আমরা নর গেটের মতো বাস্তবায়ন করে বৈদ্যুতিক তরঙ্গ বা বৈদ্যুতিক তরঙ্গ যার অর্থ হলো ইলেকট্রিক্যাল সিগন্যাল ইলেকট্রিক্যাল সিগন্যাল তার মানে বৈদ্যুতিক তরঙ্গটা এখন অঙ্কন করে দেখব এখন তো কি বলছো ফারস্টে যদি সেটা হয় প্রথমে আসছে তোমাদের এখানে পয়েন্ট এর আছে 101 তিনটা 01 তিনটা মানে প্রত্যেক টেম্পর আছে তিনটা তিনটা তো তিনটা বড় হবে এটা হয়তো তোমাদের ফার্স্ট একটু হার্ড মনে হবে কিন্তু জিনিসটা বাসা একটু প্র্যাকটিস করলে তোমার জন্য একদম ইজি হয়ে যাবে এখন তো কথা বলছি যে কোন একটা সিগন্যালে 1 যদি থাকে তাহলে সেটা সর্বোচ্চ পয়েন্ট থাকলে 1 আমি যদি এখানে সিগন্যালটা এখানে শুরু করি এখান থেকে প্রথম এসে 1 1 যদি থাকে তাহলে কি এখানে সিগন্যালটা এখানে উপর দিকে যাবে এখানে 1 তারপর তো 1 মানে কি এটা 1 উপর দিকে 0 0 মানে কি নিচের দিকে মানে নেগেটিভ পয়েন্ট এটা 0 তারপর আবার শুধু 1 তারপর এটা পজিটিভ পয়েন্ট 1 0 1 এখন তার সাথে পরবর্তী আসছে 0 1 তাহলে এটার সাথে যদি আমরা এখানে আসি জিরো যদি এখান থেকে সিগন্যালটা যদি আমরা শুরু করি দেখা যায় জিরো মানে কি নিচের দিকে নেগেটিভ পয়েন্ট জিরো জিরো এটা মানে জিরো তার সাথে পরবর্তীতে কি আসবে 1 1 মানে এটা 1 পজিটিভ তার সাথে আরেকটা 1 পজিটিভ এটা তোমার তার ইনপুট মানগুলো নিলাম এখন আমরা এটা থেকে দেখব যে আউটপুট সিগন্যালে আমাদের কি আসছে আউটপুট সিগন্যালে কি হবে এটা থেকে আমরা এখন দেখব আমি তো বলছিলাম যে যেহেতু এটা নর গেট নর গেট মানে কি নট প্লাস অর গেট অর গেটের মানটাকে একটা নট গেটে অ্যাড করে দিলে তারপরে নট গেটটাকে কনভার্ট করলে সেটা একটা নর গেটের আউটপুট হয়ে যাবে তাহলে আমি কি সেটা কি আছে দেখো প্রথমে তোমার 1 আর 0 কিন্তু 1 আর 0 কি কোন যোগ করি কত হয় 1 যোগ করলে 1 হয় 1 বার করলে কত হবে 0 হয়ে যাবে তাহলে এটা মানটা কি হবে
আউটপুটটা দিবে এখানে 0 এখানে যদি তুমি সিগন্যালটা শুরু করি তাহলে এখানে দেখো তোমার 0 0 0 1 যোগ করলে কত হবে 1 1 কে ভাগ করলে কত হবে 0 তাহলে এই মানটা নিচে দিকে যাবে এটা হবে 0 তাহলে 1 যোগ করলে কত হবে 1 1 কে ভাগ করলে কত হবে 0 তার মানে এই মানটা নিচে দিকে যাবে প্রত্যেক কাউন্টার তো 0 0 0 তাহলে এটাই হলো তোমাদের আউটপুট আর এগুলো হলো তোমার ইনপুট এ এবং ইনপুট বি আর এগুলো চূড়ান্ত আউটপুট প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের ক্লাসের মধ্যে যে টপিকসগুলো নিয়ে আলোচনা করলাম সেটা হলো তোমাদের ইউনিভার্সাল গেট এবং ইউনিভার্সাল গেট কয় প্রকার এবং কি কি প্রত্যেক প্রকারের সিম্বল বা প্রতীক সতর্ক সারণি এবং ট্রুথ টেবিল এবং ইউনিভার্সাল গেটের সংজ্ঞা এবং তার সাথে নর গেটের মাধ্যমে দুই ইনপুট বা তিন ইনপুট বিশিষ্ট সার্বজনীন গেটের ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর বা আউটপুট সিগন্যাল বের করা আশা করি সবাই ক্লাসটা বুঝতে পারছো নেক্সট ক্লাসে আরো কোনো ভালো ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম